হ্যালো ভিওয়ার্স আমি আরিফুল ইসলাম আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে আমি একজন জার্নালিস্ট আমি একটি ইংরেজি পত্রিকাতে কাজ করি সাথে আছে নাজমুল লিখুন তিনিও একজন জার্নালিস্ট আজকে আমরা হুন্ডা নিয়ে পুরো ঢাকা শহরে বিভিন্ন জায়গার ফুটেজ নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঢাকা শহর পুরোই ফাঁকা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এক সপ্তাহ আগে তার চেয়ে এখনকার ঢাকা শহর সম্পূর্ণ ভিন্ন আসলে এমন ঢাকা আমার মনে হয় না আপনারা কখনো দেখেছেন আশা করি আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই এই ঢাকা শহর দেখে আপনারা মজা পাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিপ দিয়ে রাখুন পরবর্তী আপডেটের জন্য চলুন আমরা ঢাকা শহরটাকে আপনাদের দেখাই এটা হলো কল্যাণপুর অঞ্চল দেখেন পুরো কল্যাণপুরই ফাঁকা এটা হলো শ্যামলি আশেপাশে কোনো লোক নাই আসলে প্রতিটা মানুষ তারা হোম কোয়ারেন্টাইনে আছে এবং এটাই উচিত আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবো এবং করোনার মতন এই মারাত্মক ভাইরাসের কাছ থেকে আমরা দূরে থাকব এবং যেন অন্যদের মাঝেও এটা ছড়িয়ে না যায় আমরা বাসাই থাকবো এটাই হলো এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন উপযুক্ত একটি হাতিয়ার কারণ আপনারা জানেন পুরা বিশ্বে এটা মারাত্মক আকার ধারণ করেছে এটা দেখেন সংসদ ভবন সংসদ ভবনের আশেপাশে কোথাও কোনো মানুষ নেই পুরো ফাঁকা এবং এটা হলো জিয়া উদ্যান জিয়া উদ্যানের এরা হলো ওভার দেখেন কত জনসমাগম এখানে হতো প্রচুর মানুষের সমাগম হতো বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আসলে সবই বন্ধ এই জন্যে আসলে এবং সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন এই জন্য আসলে পুরোটা ফাঁকা হয়ে আছে এবং এমন ঢাকা আসলে কখনোই এর আগে কখনো দেখে নাই ইতিহাসবিদরা বলছেন যে যুদ্ধের সময়ও এমন ঢাকা শহর আসলে ছিল না এবং যুদ্ধের সময়ও আসলে মানুষের সমাগম ছিল অনেক মানুষ ছিল কিন্তু এতটা ফাঁকা মানুষ ছিল না এটা বিজয় সনের রোডে আমরা ঢুকলাম দেখেন এই রোডগুলোতে আসলে সিগন্যালে সিগন্যাল দিয়ে থাকতে হতো এবং প্রচণ্ড জ্যামের সম্মুখীন হতে হতো মানুষজন আসলে এই রাস্তাগুলো সবসময় অ্যাভোর্ট করে চলার চেষ্টা করতো কারণ এই জায়গাগুলো খুবই যানজট হয়ে থাকতো থিয়েটার এর আমরা জিয়া উদ্যানের রোডটা পার হচ্ছি দেখেন এখানে কোনো সিগন্যাল নাই পুরোপুরি ফাঁকা এখানে অ্যাটলিস্ট আধা ঘন্টা বা এক ঘণ্টা আপনাকে বসে থাকতে হতো এখানে তার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না দেখেন চারিদিকে সবই ফাঁকা সো এরকম ঢাকা শহরে আগে আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের ফিডব্যাক দিবেন আশা করি আমাদের এটা ভালো লাগবে আমরা বিজয় শহর ফ্লাইওভারে উঠতেছি দেখেন মানুষ নাই বললেই চলে আশেপাশে কিছু মানুষ বের হয়েছেন তার খুবই ইম্পর্টেন্ট কাজ হয়তো বা অফিস বা কাজের জন্য আদারওয়াইজ সবাই বাসায় আছে দেখেন এটা হলো বিজয় সহনে নিজ দিয়ে যে ফ্লাই রেললাইনটা গেছে পুরোই ফাঁকা চারিদিকে ফাঁকা চো আপনারা জানেন যে করোনা ভাইরাস কতটা মহামারী আকার ধারণ করেছেন অ অলমোস্ট আট লক্ষ মানুষ অ্যাফেক্টেড হয়ে গেছেন আসলে এটা আসলেই খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে অলমোস্ট চৌত্রিশ হাজার এটা দেখেন এটা একটা মার্কেট আর কি এই এই মার্কেটটা সব সময় ওভারলোডেড থাকে ওভার ক্রাউডেড থাকে এখন একদমই ফাঁকা খুবই ফাঁকা এবং আমরা যাচ্ছি তেজগাঁও অঞ্চলে এখানে দেখেন সারি সারি রিক্সা থামানো আছেন কারণ আমরা সবাই আসলে হোম কোয়ারেন্টাইন পালন করছি কারণ এটাই হলো মূল মাধ্যম আসলে এই রোগটা প্রতিরোধ প্রতিরোধ করার আমাদের সরকার যুদ্ধ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে আমাদের সকলকেই যুদ্ধ ঘোষণা করতে হবে আমাদেরকে হোম কোয়ারেন্টাইন থাকাটাই আসলে একটা যুদ্ধ সব শপিং মল মার্কেট সব সব রকম সব বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র ইমার্জেন্সি যেমন ওষুধ তারপরে নেসেসারি প্রোডাক্ট যেগুলো যেমন মুদি বা সবজি এইগুলো আসলে খোলা আছেন আদারওয়াইজ সব কিছুই আসলে বন্ধ হয়ে আছে আসলে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব বিভিন্ন স্পটের কিছু সিন নিয়ে যে কেমন এটা হলো সদরঘাট পুরোটাই ফাঁকা দেখেন এই জায়গাগুলোতে কলহলে পূর্ণ থাকতো আজকে আপনারা যারা আমার সঙ্গে আছেন আশা করি পুরো ভিডিওটি দেখবেন অনেক কিছু আপনার জন্য আছে দেখেন এটা হলো সদরঘাট সদরঘাটের পুরো জায়গাটাই আসলে এখন ফাঁকা সব কিছুই বন্ধ রাখা হয়েছে এই জায়গাগুলো খুবই কলহরপূর্ণ থাকত সবই ফাঁকা তবে ঢাকা ওয়াশা তারপরে সিটি কর্পোরেশন এবং পুলিশ তারা জীবাণুনাশক ঔষধ দিয়ে পুরো ঢাকা শহরটাকে মাঝে মাঝেই ধুয়ে দিচ্ছেন এবং পরিষ্কার করে দিচ্ছেন এতে জীবাণু যেন চারিদিকে সরাইতে না পারে এবং ঢাকা ওয়াশাসহ যারা বিত্তবান তারা বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করে রেখেছেন আপনারা বেশি বেশি করে হাত ধোবেন কারণ হাত ধোয়াই হলো এই রোগকে প্রতিরোধের একটা ভালো মাধ্যম এবং র্যাব পুলিশ এবং আপনার সেনাবাহিনী তারা নিররস পরিশ্রম করে যাচ্ছেন মানুষজনকে বুঝিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য কারণ হলো অনেকে এরা বুঝতে পারছেন না যে কত ভয়াবহতা অপেক্ষা করছে আমাদের জন্য আমরা যদি এভাবে ঘোরাফেরা করি এর মাধ্যমে আমাদের এই ভাইরাসটা স্প্রেড হয়ে যাবে পুরো বাংলাদেশ তখন ভয়াবহতা আকার ধারণ করবে জানেন আমাদের চিকিৎসা ব্যবস্থায় খুব বেশি উন্নত আমরা এখনও করতে পারি নাই ইভেন কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার নার্স তারা ভালোভাবে সেবাও দিচ্ছেন না ভয়ে কারণ তাদেরও সিকিউরিটি একটা ব্যাপার সো এই জন্য আপনারা বুঝতে পারছেন যখন রোগটা বেশি সরিয়ে যাবে তখন কিন্তু আমাদের জন্য আরও ভয়াবহতা অপেক্ষা করছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বাসায় থাকেন এবং বেশি বেশি করে মানুষকে সাহায্য করেন বিশেষ করে আপনাদের আশেপাশে আপনারা একটু খোঁজ নেন খোঁজ নিয়ে দেখেন যে কেউ যদি না খেয়ে থাকে তাদের সঙ্গে নিয়ে আপনারা খাওয়া দাওয়ার চেষ্টা করুন এবং তাদের পাশে দাঁড়ান আপনারা জানেন আমাদের মহামানব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এবং তিনি সবসময় এই কাজটা করছেন আশেপাশে মানুষকে না খাওয়িয়ে তিনি খেতেন না তো আমরা আসলে এই মহামারীতে আমরা এটা চেষ্টা করব এবং যারা অসাধু বিজনেসম্যান আছেন তাদের উদ্দেশ্যে বলি দেখেন এই করোনাভাইরাস কিন্তু বড়ো লোক ছোট লোক কাউকে মানে না আপনারা যে এতটা নির্লজ্জ আপনারা প্রতিটা নির্লজ্জ কাজ করেন এবং প্রতিটা অসহায় মানুষকে সুযোগ নেন এটা কিন্তু ঠিক না আপনারা বরঞ্চ এই সময় আপনারা অপরকে সাহায্য করুন দাম কমিয়ে দিন মানুষের পাশে দাঁড়ান এবং যারা বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল তাদেরকে অনুরোধ করব আপনারা এই যে নিম্ন নিম্নবিত্ত বা যারা কুলে কুড়ে ঘরে থাকে বা যারা লেবার বা ডে লেবার প্রতিদিন কাজ করলে যাদের পেটে খাবার জুটে তাদের পাশে দাঁড়ান কারণ তারা কিন্তু এখন না খেয়ে আছেন এবং তাদের পাশে দাঁড়ান আপনাদের এই সম্পদ আসলে কাজে লাগবে না আপনাদের হাজার হাজার কোটি টাকার এই সম্পদ কোথায় যদি আপনারা আজকে মারা যান কালকে আল্লাহর কাছে কী বিচার দেবেন তার চেয়ে আসেন না একটা অপরচুনিটি পেয়েছেন মানুষের পাশে দাঁড়ান মানুষকে সাহায্য করেন এবং একে অপরকে অ্যাওয়ারনেস বাড়ান যে ঘরে থাকতে হবে ঘরে যে যত বেশি বেশি করে থাকতে পারবে আসলে তখনই আমরা এই রোগের রোগকে আমরা প্রতিরোধ করতে পারবো তো আপনারা সবাই বেশি বেশি করে ঘরে থাকবেন এবং এই রোগ থেকে আমরা সবাই মুক্তি চাই আল্লাহ আমাদের রক্ষা করুক আশা করি আজকের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে আপনাদের ফুটেজ দিয়ে যে পুরো ঢাকা শহর ফাঁকা এবং এটা শেয়ার করে আপনাদের ফেসবুকের ওয়ালে রেখে দিবেন কারণ পরবর্তী প্রজন্মদের দেখানোর সুযোগ করে দিতে পারেন যে এমন ঢাকা শহর একটা সময় ছিল যাই হোক যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে টিপ দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যদি ভুল ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন এবং সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটিকে দেখলেন আল্লাহ হাফেজ